হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাপল ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সুস্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজ থাকছে আপনাদের জন্য ডিজাইন করা বেগুন ভাজি আর রূপচাঁদা মাছের ফ্রাই, এবং ফ্রাইটা খুব মজাদার ফ্রাই, যে এভাবে করলে খুব টেস্টি লাগে। তো ভিউয়ার্স, আজ আমি এই দুটো রেসিপি আপনাদেরকে শেয়ার করবো। এই দুটোই আমি আজকে বাসায় রান্না করেছিলাম। তো যাই হোক, এইভাবে আপনারা, এই যে দেখাচ্ছি, এভাবে আপনারা কেটে নেবেন। তারপরে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াতে ভালোভাবে যেভাবে ভেজে নেওয়ার জন্য মেখে নিতে হয় সেভাবে মেখে নেবেন। তারপর তেলের মধ্যে এগুলো ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর আলাদা একটা আসে, ডিজাইন শেপ আসে, তো অনেক ভালো লাগে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আমি বেশ কয়েকটা ডিজাইন জানি, যা পর্যায়ক্রমে আপনাদের মাঝে শেয়ার করব। দেখতে থাকুন আমার ভিডিওগুলো, আশা করি ভালো লাগবে। এই যেভাবে আমি ভেজে নিয়েছি, উল্টে পাল্টে ভেজে নেব। তারপরে দেখা যাচ্ছে যে ভাজার পরে একটা আলাদা ডিজাইন আসবে, দেখতে অনেক সুন্দর লাগে। তো আজকে এভাবে আমি ডিজাইন করেছিলাম, ভাবলাম আপনাদেরকে শেয়ার করি এভাবে। তো যেহেতু বেগুনের কালারটা বেগুনি, চিকন বেগুন এগুলো, সেজন্য কালো হয়, একটু কালার আসে। তাই তারপরে ভেজে রাখার পর, বেগুনগুলো ভেজে রাখার পর আবার নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছগুলো আমি মজা করে ফ্রাই করব। আর কিভাবে করব সেটার জন্য আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি, আশা করি ভালো লাগবে। এই যেভাবে আমি কেটে নিয়েছি, কারণ এভাবে কেটে নিলে হয় কি, ভেতরে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আর এখানে আমি নিয়েছি ময়দা বা আটা, যে কোনো আপনি নিতে পারেন। আমি নিয়েছিলাম আটা, তারপরে নিয়েছি রাঁধুনি মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ, সবগুলো একভাবে মিশ্রণ করে তারপরে আমি মেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন পাশে এটা ছিল রাঁধুনি মশলা, মুরগি মাংসের মশলা, আমি সেটাই নিয়েছিলাম। আর তাই এই যে দেখুন, এটা আপনাদের দেখাচ্ছি, এটা যদিও মুরগির মশলা কিন্তু এটা ফ্রাই ফিশে দিলে অনেকটা মজা লাগে, টেস্টটা অনেক ভালো আসে, যার জন্য নেওয়া। এখন আমি এগুলো ভালোভাবে মেখে নিচ্ছি, আর হালকা একটু পানি নেব। এই যে দেখতে থাকুন। আর ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, আর এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও উপহার দিব আমরা। এই তো, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন এভাবে যে আমি নিলাম, এই যে একবারে পাতলা বা একবারে যে মোটা হবে এরকম না, এভাবে মেখে নিয়ে, এই যে একটু দানা দানা হয়েছিল যেগুলো আমি হাত দিয়ে এভাবে ছেড়ে নিয়েছিলাম। তো এটা করতে মানে খুব মজার একটা ফ্রাই ফিশ রেসিপি, বিশেষ করে রূপচাঁদা। তো এই যে রূপচাঁদা মাছগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিব, ভালোভাবে মশলাগুলো যেন ভেতরে ঢোকে, এভাবে এই যে এভাবে মেখে ভেতরে দিয়ে দিচ্ছি, তারপরে তেলের মধ্যে ছাড়ব। এভাবে আস্তে করে এভাবে মেখে নিচ্ছি। তো ভিউয়ার্স, রেসিপিটি আপনারা দেখতে থাকুন, আর আমার বেগুনের ফ্রাই আর ফিশ ফ্রাই এই দুইটাই আপনাদের মাঝে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এই যে দেখুন, এইভাবে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি, তারপরে আবার অপোজিট সাইডে উল্টিয়ে নেব। এই যে হবে, আসলে এইভাবে ফ্রাই করলে অনেক অনেক মজা লাগে। আপনারা প্লিজ বাসায় ট্রাই করবেন এবং খেয়ে অবশ্যই আমাকে জানাবেন। এই যে দেখুন, তবে একবারে মচমচে হতে হবে, মচমচে হলে মজা লাগে বেশি। আর যদি একটু হালকা ভাজা হয় তাহলে ভেতরে একটু ছেপছেপে ভাব থাকে, ওটা ভালো লাগবে না, যার জন্য আপনারা মচমচে ভেজে নেবেন, যেন একটু মানে খাওয়ার সময় যেন মোড়মোড়ে শব্দ হয় এরকমটা আর কি। তো ভিউয়ার্স, আজকে রেসিপিটা আমার এই ছিল, রান্না বাসায় করেছি, অনেক মজা লেগেছে, আপনাদেরও শেয়ার করলাম, আশা করি আপনারাও ট্রাই করবেন।
ভালো লাগবে। তো আজকে আমার ব্লগটি এখানে শেষ করতে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।